Assalamualaikum, স্বাগতম ICT বাংলা টিপসে। তো আজকের ভিডিওটি নতুন পুরাতন সকল ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো যে আমরা অনেকে ভিডিও আপলোড করি কিন্তু আমরা প্রাইভেট, পাবলিক, আনলিস্টেড, শিডিউল, প্রিমিয়ার এগুলো সম্পর্কে জানি না। তো আজকে আমরা এসব প্রাইভেট, পাবলিক, শিডিউল এবং প্রিমিয়ার সম্পর্কে জানব। তো এসব সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যাই তখন আমরা সবাই জানি যে আমরা এখানে কিন্তু তিন চারটি অপশন দেখতে পাই একদম সর্বশেষ। এর আগের কাজগুলো তো এখানে বিভিন্ন ধরনের ডেসক্রিপশন লেখা, ট্যাগ, টাইটেল, থাম্বনেল ইত্যাদি তো থাকে। তো সর্বশেষ আমরা যেটি দেখতে পাই সেটি হলো যে প্রথমে আমাদের কি থাকে, প্রাইভেট থাকে, তারপরে থাকে আনলিস্টেড, তারপরে থাকে পাবলিক, তারপর আমরা সেখানে একটি অপশন পাই সেট এজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার শিডিউল আর কি। প্রথমে আমরা প্রাইভেট সম্পর্কে বিস্তারিত জানবো। আর আগে বলে রাখি এসব অপশন সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানান তাহলে এগুলোর খুবই সুন্দর সুন্দর ব্যবহার আপনি করতে পারবেন। তো সর্বপ্রথম যে অপশনটি পাওয়া যায় সেটি হলো প্রাইভেট। আপনি যদি এই ভিডিওটিকে প্রাইভেট করে প্রাইভেটে অপশনে ক্লিক করে সেভ করে রাখেন তাহলে আপনি ছাড়া এই পৃথিবীর কোনো ব্যক্তি এমনকি ইউটিউবের অফিসিয়াল লোকেরা পর্যন্ত এই প্রাইভেট ভিডিওটি কি দেখতে পাবে না। অবশ্য সেখানে একটি অপশন দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে শেয়ার প্রাইভেটলি। আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কাউকে ইনভাইট করে সেই ভিডিওটি দেখাতে পারেন, সেটি অবশ্য একটু অন্যরকম। তাহলে প্রাইভেট মানে হলো কি, শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অবশ্যই আপনাকে সেভ করে নিতে হবে। তো নাম্বার টুতে আমরা যে অপশনটি পাই সেটি হলো কি, আনলিস্টেড। আনলিস্টেড মানে কি, আনলিস্টেড, লিস্টেড মানে তালিকাভুক্ত, আর আনলিস্টেড মানে অতালিকাভুক্ত, অর্থাৎ তালিকাভুক্ত নেই। এই ভিডিও এই অপশনে ক্লিক করে আপনারা যদি সেভ করে রাখেন তাহলে কি হবে, আপনাদের ভিডিও কিন্তু চ্যানেল অপশনে দেখা যাবে না। কিন্তু মজার ব্যাপার হলো এই ভিডিওটির লিঙ্কের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনারা শেয়ার করতে পারবেন। অর্থাৎ অনেক সময় আপনি দেখবেন কি, বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনি কোর্স কিনেন তাহলে কি হয়, কোর্সের যে ভিডিওটি সেটি কিন্তু ইউটিউব থেকে দেখানো হয়, কিন্তু আপনি ইউটিউবে যদি তার চ্যানেলে যান সেটি পাবেন না, কারণ সেটিকে কি করে, আনলিস্টেড করে রাখে। আপনি যখন কোর্স কিনেন তখন সেখানে যে কোর্সের ভিডিওটি রয়েছে সেখানে HTML CSS এর লিঙ্কের মাধ্যমে সেটি সেট করে দেওয়া হয়। এবং আনলিস্টেড ভিডিওর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ধরুন এটিও এক প্রকার প্রাইভেট টাইপের, এটি কিন্তু পাবলিকলি যে কোনো মানুষ দেখতে পারবে না, আপনি যাকে লিঙ্কের মাধ্যমে শেয়ার করবেন সেই দেখতে পাবে। তো প্রথম প্রাইভেট ভিডিওটি হলো কি, যে কেউ দেখতে পাবেন, আনলিস্টেড ভিডিও হলো লিঙ্কের মাধ্যমে যে কোনো কেউ দেখতে পারবে। এরপর আমরা সর্বশেষ বলতে গেলে যে তিন নম্বর অপশনটি পাই সেটি হলো কি, সবাই জানে যে সেটি হলো পাবলিক। এই পাবলিক অপশনে ক্লিক করলে ইউটিউবের অফিসিয়াল লোকেরা সব, পৃথিবীর সব লোক কিন্তু আপনার ভিডিওটি দেখতে পারবে, অর্থাৎ সেটি সম্পর্কে তো আমরা সবাই জানি। এরপর আমরা পরে যে একটি অপশন পাই সেটি হলো কি, সেটির ব্যবহার কিন্তু আমরা অনেকেই করতে জানি না, সেটি লেখা রয়েছে শিডিউল সেট এস প্রিমিয়ার। অনেক সময় দেখবেন যে অনেকের ভিডিও কি লাইভ চলতেছে কিন্তু এটিকে আবার রিপ্লে করে দেখা সুন্দরভাবে, কিন্তু আসলে সেই ভিডিওটি লাইভ নয়, এটি আসলে একটি প্রিমিয়ার করে দেওয়া। অর্থাৎ এরকম যদি হয়, আপনি চান কি আপনি এখন কোনো জায়গায় বেড়াতে যাবেন অথবা ঘুরতে যাবেন, তো আপনার এই নির্দিষ্ট তারিখে, ধরেন আজকে 30 তারিখ, 2 তারিখে আপনি এই ভিডিওটি আপলোড করতে চান, তাহলে কি হবে, আপনি এখনই আপলোড করে 2 তারিখ সেট করে রাখতে পারেন। তাহলে কি হবে, এটি আপনার চ্যানেলে আপলোড হয়ে থাকবে। তো যখন আপনি সেখানে তারিখ এবং ডেট সিলেক্ট করবেন, এই যে নির্দিষ্ট 1 বা 2 তারিখে 12টার সময় সিলেক্ট করে দিলে তাহলে কি হবে, আপনি যখন অন্য জায়গায় থাকবেন এটি পূর্বে থেকে আপলোড হয়ে থাকবে, মানে অর্থাৎ আপনি যখন এটিতে ক্লিক করে দেবেন তারপরে কি হবে, পরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে এটি কিন্তু সকল দর্শক দেখতে পাবে, এর আগে কিন্তু দেখতে পাবে না। তো আশা করি বন্ধুরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা আনলিস্টেড, পাবলিক, প্রাইভেট, শিডিউল, প্রিমিয়ার এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর এই ধরনের টেকনোলজি, ফ্যাক্ট, প্রযুক্তি বিষয়ক, ইউটিউব মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স আর রিভিউ, আনবক্সিং, প্রযুক্তির সকল বিষয়ক ভিডিও পেতে ICT বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।